দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো ক্ষেপণাস্ত্র উন্নয়নের দিকে ঝুঁকছে ইরান এদিকে ইয়াসের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ছেষট্টিটি বাদ প্লাবিত আর থাকছে সাংস্কৃতিক গণহত্যার হুমকিতে তিব্বত এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে ইসরায়েলি শেষ ভুলে নিজেদের ড্রোন ভূপাতিত করল ইসরায়েল দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ক্ষেপণাস্ত্র উন্নয়নের দিকে ঝুঁকছে ইরান বিদেশি শক্তি মোকাবেলা এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে এখন ক্ষেপণাস্ত্র উন্নয়নের দিকে ঝুঁকছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন ক্ষেপণাস্ত্র শক্তিকে এগিয়ে নেওয়ার বিষয়টিকে এখন তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে আজ রাজধানী তেহরানে এক বৈঠকে মন্তব্যটি করেন জেনারেল আমির হাতামি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির সামরিক খাতে অর্জিত সাফল্য নিয়ে আয়োজিত এক প্রদর্শনী ঘুরে দেখার পর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রীর বৈঠক হয় জেনারেল হাতামি জানান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিরাট সাফল্য অর্জন করেছে এছাড়া ট্যাঙ্ক ও সাজোয়া যান বিধ্বংসী রকেট তৈরিতেও ইরান বড় রকমের সফলতা পেয়েছে এতে দেশের স্থল যুদ্ধের শক্তি বেড়েছে অনেক গুণে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদনের স্থাপনাগুলোকে উন্নত করেছে এবং প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র করেছে এছাড়া সালের জানুয়ারিতে সামরিক বাহিনী ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত দুটি ঘাটিতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ক্ষেপণাস্ত্র উন্নত করার প্রকল্পে ইরান আরও ঝুঁকেছে তারা চায় শত্রুদের মোকাবেলায় সকল প্রকারের সমরাস্ত্র তাদের হাতে বহাল থাকুক এই সূত্র জানিয়েছে ওডি এদিকে ইয়াসের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ছেষট্টিটি বাদ প্লাবিত অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যায় আসে পড়েছে পারাদ্বীপ এবং সাগরের মাঝখানে ধামড়ার উত্তরে এবং বালেশ্বরের দক্ষিণ অংশ নিয়ে স্থলভাগে প্রবেশ করে এই ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে পশ্চিমবঙ্গের দুই জেলায় ছেষট্টিটি বাদ ভেঙে গেছে এর মধ্যে পূর্ব মেদিনীপুরে একান্নটি ও দক্ষিণ চব্বিশ পরগনায় পনেরোটি বাদ ভেঙেছে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব জানিয়েছেন বলে উল্লেখ করেছে এবিপি আনন্দ জানা গেছে সতর্কমূলক ব্যবস্থা ব্যবস্থা হিসেবে এগারো লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রয়োজনে আরো মানুষকে নিয়ে আসা হবে তিন লক্ষ কর্মী ইয়াসের মোকাবেলায় নেমেছেন মমতা বলেছেন বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনায় পনেরোটি বাঁধ ভেঙেছে পূর্ব মেদিনীপুরে একান্নটি বাঁধ ভেঙেছে দীঘা থেকে দেড় লক্ষ লোককে সরানো হয়েছে আরো লোক সরানোর চেষ্টা চলছে জেলা শাসক করোনা আক্রান্ত সেই অবস্থাতেও কাজ করছেন তিনি আরো বলেন কলকাতায় পানি ও বিদ্যুৎ সরবরাহ এখনো নির্বিচ্ছিন্ন তবে ভরাট জন্য কি হবে সরানো হয়েছে ভরা কোটালের জন্য বাংলায় ক্ষতি বেশি হবে প্রত্যেক বছর বিপদ হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় সরকার নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাবধান থাকুন সাত থেকে আট ঘন্টা সতর্ক থাকতে হবে এই সূত্র জানিয়েছে ওডি এদিকে সাংস্কৃতিক গণহত্যার হুমকিতে তিব্বত তিব্বত সরকারের শীর্ষ রাজনৈতিক নেতা হেপ্পা শেরিং আন্তর্জাতিক সম্প্রদায়কে চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি চলতি মাসে কেন্দ্রীয় তিব্বতী প্রশাসনের সভাপতিত্ব নির্বাচিত হয়েছেন পেপ্পা শেরিং বলেছেন তিব্বতের সাংস্কৃতিক গণহত্যার একটি হুমকি রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দুই বেজিং শীতকালীন অলিম্পিকের আগে চীনের বিরুদ্ধে দাঁড়াতে হবে তারা চীনের সাথে শান্তিপূর্ণ সমাধানের প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু বেজিং এর বর্তমান নীতি তিব্বতী সংস্কৃতির ভবিষ্যৎ সরকারকে হুমকির মুখে ফেলে দিয়েছে ভারতের ধর্মশালা থেকে বক্তব্য রাখতে গিয়ে শেরিং আরও বলেন সময় শেষ হয়ে যাচ্ছে একবার এটি নির্মূল হয়ে গেলে কোনো কিছুর জন্য লড়াই করার কোনো মানে হয় না একটি একক সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা একটি সংখ্যালঘু জনগোষ্ঠীকে পুরোপুরি অপ্রতিরোধ করে তোলে যা সাংস্কৃতিক গণহত্যার সমান বিশেষ করে যখন এটি রাষ্ট্র দ্বারা প্রয়োগ করা হয় তিব্বতের অধিকার গোষ্ঠী এবং তিব্বতীরা বলছে সরকার ধর্ম ভাষা শিক্ষা এবং শ্রমের উপর কঠোর নিয়ন্ত্রণ রেখেছে অন্যদিকে চীনের বৃহত্তম জাতিগোষ্ঠী খান জনগণের অভিবাসনকে উৎসাহিত করেছে যদিও তিব্বতি জনগণের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বেজিং তারা বলছে চীন যা করেছে তা দারিদ্র দূর করার জন্য এবং জনগণ তা সমর্থন করে উল্লেখ্য চীন সৈন্যরা পঞ্চাশ সালে তিব্বত দখল করে বেজিং এটাকে শান্তিপূর্ণ মুক্তি বলে অভিহিত করে উনিশশো সালে তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামা চীনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থানের ডাক দেন কিন্তু ব্যর্থ হয়ে বর্তমানে ভারতে নির্বাসনে আছেন এ পর্যন্ত প্রায় দেড় লক্ষ তিব্বতি নির্বাসনে বাস করছেন উনিশশো সালের পর থেকে তিব্বত বিশ্বের অন্যতম সীমাবদ্ধ এবং সংবেদনশীল অঞ্চলে পরিণত হয়েছে সাংবাদিক কূটনীতিক এবং অন্যান্য বিদেশিদের সরকারি সফরের বাইরে সেখানে ভ্রমণ করা নিষিদ্ধ এই সূত্র জানিয়েছে ওডি মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের আয়রন রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে নিজেদের ড্রোনই ভোপাতিত করেছে গাজা উপত্যকায় হামলা চালানোর সময় তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এ ভুল করে গতকাল স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদল এজেন্সি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্রের বরাতে দেশটি সরকারি সম্প্রচার কেন্দ্র জানিয়েছে সবশেষ গার্ডিয়ান অব দ্য ওয়ার্লস নামে গাজার উপর যে সামরিক হামলা চালানো হয় তখন ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে নিজেদের একটি একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে কোন তারিখে ইসরায়েলের সামরিক ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে তা সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়নি দেশটির সরকারি টেলিভিশনে প্রচারিত ওই সংবাদ মাধ্যমে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোম ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মোতায়েন করা হয়েছে যাতে করে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নিক্ষিপ্ত স্বল্প দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্র বা রকেটগুলো প্রতিরোধ করা যায় সাম্প্রতিক সময়ে শেখ জাররা মহল্লা থেকে ফিলিস্তিনি অভিবাসীদের উচ্ছেদে ইসরায়েলি আদালতের আদেশের জেরে পবিত্র রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের উপর মসজিদুল আকসা চত্বরে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালালে এ সংঘাতের রেশ পশ্চিম তীর গাজা ও ইসরায়েলের ভেতরেও ছড়িয়ে পড়ে ইসরায়েলি যুদ্ধ বিমান দশ মে থেকে গাজায় হামলা শুরু করে শুক্রবার ইসরায়েল ও ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত গাজার সমুদ্র তীরবর্তী এলাকাগুলো বিধ্বস্ত করে দেয় ইসরায়েলের বিমান বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে টানা এগারো দিনের ইসরায়েলি হামলায় 66 শিশু ও 39 নারী সহ অন্তত 253 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছে আরও 1948 জন। অপর দিকে ফিলিস্তিনিদের ছোড়া রকেট হামলায় 13 ইসরায়েলি নিহত হন। গত শুক্রবার মিশর প্রস্তাবিত এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এ সংঘাতের অবসান হয়। এই সূত্র জানিয়েছে মিডল ইস্ট মনিটর। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।